প্রিয় দর্শকমণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের সুস্থতা কামনা করে আপনাদেরকে আবারও একবার আমাদের মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আবারও উপস্থিত হয়েছি আরও একটি নতুন ভিডিও পর্ব নিয়ে এবং আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনাদের যাদের পরিবারের একটিও ডিজিটাল রেশন কার্ড নেই তো তাদের আবেদন করবার জন্য অর্থাৎ নতুন রেশন কার্ডের আবেদন করবার জন্য আপনাদেরকে কোন ফর্ম ফিল করতে হবে তো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন ডিজিটাল রেশন কার্ডের আবেদনের জন্য আপনাদেরকে ফর্ম থ্রি ফিল করতে হবে তো এই ফর্ম থ্রি দুটো ভার্সান রয়েছে একটা গ্রাম অঞ্চলের জন্য রয়েছে ফর্ম থ্রি আর এবং শহরাঞ্চলের জন্য রয়েছে ফর্ম থ্রি ইউ তো আজকে দেখাবো যে আপনারা ফর্ম থ্রি আর অর্থাৎ গ্রাম অঞ্চলের জন্য নতুন করে রেশন কার্ডের আবেদন কিভাবে করবেন বা এই আবেদনপত্রটি আপনারা কোথা থেকে পাবেন এবং কোথায় জমা করবেন কিভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে আপনাদের কী কী কাগজপত্র জেরক্স জমা দিতে হবে তা আমি স্টেপ বাই স্টেপ খুব সহজ পদ্ধতিতে একদম বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তো চলুন শুরু করা যাক যে গ্রাম অঞ্চলে নতুন করে রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করবার যে ফর্ম থ্রি আর রয়েছে সেটা কিভাবে ফিল আপ করবেন তো দর্শক মণ্ডলী আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম থ্রি আর এই ফর্ম থ্রি আর এর মাধ্যমে গ্রামাঞ্চলে যারা বাসিন্দা রয়েছেন তারা নতুন করে রেশন কার্ড করবার জন্য আবেদন করতে পারবেন তো এই ফর্মটি আপনাদেরকে আপনাদের যে নিকটবর্তী দুয়ারের সরকার ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে অরিজিনাল ফর্ম সংগ্রহ করতে হবে এই ফর্মের প্রিন্ট আউট বা জেরক্স কিন্তু গ্রাহ্য হবে না তো চলুন দেখে নেওয়া যাক ফর্মের কোথায় কি লিখবেন কর ঘর ফাঁকা রাখবেন বিস্তারিত আমি এক এক করে দেখাচ্ছি তো প্রথমে দেখুন এখানে ফর্মে হেডলাইন করে দেওয়া রয়েছে যে গ্রাম কোনো পরিবারের একটিও সদস্যের ডিআরসি না থাকলে ডিআরসি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড না থাকলে ডিআরসির জন্য আবেদন তো চলুন তারপরে দেখে নেওয়া যাক কী বলছে দেখুন এখানে পরে অপশান দেওয়া রয়েছে যে স্টার মার্ক ফিল্ডস আর ম্যান্ডেটরি অর্থাৎ এই ফর্মে যে সমস্ত জায়গায় স্টার মার্ক দেওয়া রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে তো ফর্মে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বারোটি পয়েন্ট উল্লেখ করা রয়েছে এই যে বারোটি পয়েন্ট উল্লেখ করা রয়েছে এবং তার পাশে দেখুন টিক মারার জন্য বক্স করা রয়েছে এই বারোটি পয়েন্টে আপনাকে কিন্তু টিক মারতে হবে তা আমি ছোটো করে বলি যে এই বারোটি পয়েন্টে কি বলা হয়েছে যে আপনি এখানে সার্টিফাই করছেন যে আপনার পরিবারের কারো টু থ্রি ফোর হুইলার অর্থাৎ দু চাকা তিন চাকা বা চার চাকা বা ফিশিং বোট এ সমস্ত নেই তারপর দুই নম্বরে যেমন বলছে যে আপনাদের এগ্রিকালচার ইকুইপমেন্ট অর্থাৎ চাষের জন্য বিভিন্ন জিনিসপত্র যেমন ট্র্যাক্টর ইত্যাদি আপনাদের নেই তারপর আপনাদের কিষাণ ক্রেডিট কার্ড নেই তারপরে আপনাদের কোনো এখানে যেমন বলছে আপনারা কোনো মেম্বার সরকারি কোনো চাকরিজীবী নয় তো এই ধরনের বিভিন্ন এখানে বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে কি আপনাদের মধ্যে যে কেউ পনেরো হাজার টাকা বেতন পান না আপনার ফ্যামিলির মধ্যে তো এইরকম বিভিন্ন নিয়ম বলা হয়েছে তো এই সমস্ত নিয়মগুলো আপনাদের যে পাশে যে বক্স দেওয়া রয়েছে বারোটি বক্স বারোটি পয়েন্টের পাশে এই প্রত্যেকটি বক্সে যখন আমি যেভাবে টিক মেরে দিয়েছি এভাবে টিক মেরে দেবেন এগুলোর মধ্যে যদি আপনি একটিও টিক মারতে ভুল করে দেন বা ফাঁকা রেখে দেন তাহলে কিন্তু আপনি এই রেশন কার্ড পাবেন না আপনি কোন রেশন কার্ড পাবেন নন নন সাবসিডাইড অর্থাৎ যে রেশন কার্ডটা থাকবে কিন্তু ওই রেশন কার্ডে কিন্তু আপনি কোনো মালপত্র পাবেন না ওই ধরনের রেশন কার্ড কিন্তু পেয়ে যাবেন যেটাকে বলা হয়েছে জেনারেল রেশন কার্ড তো আপনারা কি করবেন পরিষ্কারভাবে আমি বলে দিই এক কথা আপনারা এই প্রত্যেকটা পয়েন্টের পাশে যে বক্স দাঁড়িয়েছে প্রত্যেকটা বক্সে আপনারা টিক করে দেবেন তারপরে চলে আসবেন নিচের দিকে নিচের দিকে দেখুন আরেকটি পয়েন্ট বলা হয়েছে এখানেও বারোটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে তো এবার এখানে বলা হয়েছে যে আপনাকে যে কোনো একটি পয়েন্ট কিন্তু সিলেক্ট করতেই হবে এখানে যে বারোটি পয়েন্ট রয়েছে বারোটি পয়েন্টের মধ্যে যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করতে হবে তো এখানে আপনার যে যেটা ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি সেটা এখানে ঠিক করবেন তো এখানে দেখুন এখানে সাধারণত যেমন ছয় নম্বর পয়েন্টের কথা বলি বলি এটা অনেকেই করতে পারেন এখানে যেমন বলেছে যে আপনার কাঁচা বাড়ি রয়েছে কাঁচা ঘর রয়েছে এরকম এখানে পয়েন্টটাতে বলা হয়েছে তো আপনারা কী করবেন শর্টকাটে ঠিক এই জায়গাটা প্রায় ছয় নম্বর পয়েন্টের এই পাশের এই ঘরটাতে আপনারা এভাবে টিক করে দেবেন তারপর এখানে অন্যান্য পয়েন্ট রয়েছে যেমন তারা হয়তো এসসি বা এসটি রয়েছেন তারা আপনারা এই ঘরটায় টিক করে দেবেন বিষয় হচ্ছে এই বারোটি পয়েন্টের মধ্যে যে পয়েন্টটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য আপনারা যে কোনো একটা ঘরে কিন্তু টিক দিয়ে দেবেন তো এখানে বিভিন্ন পয়েন্ট রয়েছে আপনারা এগুলো বিস্তারিত পড়লে বুঝতে পারবেন এখানে বিভিন্ন পয়েন্ট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক এক করে একদম এক থেকে বারো পর্যন্ত তো আপনাদের ক্ষেত্রে যে পয়েন্টে প্রযোজ্য সেটা আপনারা এখানে ঠিক করে দেবেন তো এবার চলে আসুন একটু নিচের দিকে এখানে দেখুন বলা হয়েছে কি অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ আপনার ঠিকানার এখানে বিস্তারিত বিবরণ লিখতে হবে তো প্রথমে যেটা বলা হয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নাম ঠিক এভাবে লিখে দেবেন এক একটা বর্ণ এক একটা ঘরে লিখবেন এবং প্রত্যেকটা বড়ো হাতের পরিষ্কারভাবে লিখবেন তারপরে যেমন লেখা রয়েছে সাব ডিভিশন অর্থাৎ আপনার মহকুমার নাম লিখবেন তারপরে তারপরে যেমন এখানে দেওয়া রয়েছে দেখুন ব্লক আপনি কোন ব্লকে বসবাস করছেন সে ব্লকের নাম লিখবেন তারপরে এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম সেটাই ঘরে লিখে দেবেন তারপরে হচ্ছে কি ভিলেজ অর্থাৎ আপনি কোন গ্রামে বসবাস করছেন সে গ্রামের নাম এখানে উল্লেখ করবেন গ্রামের নাম হয়ে যাওয়ার পর পরে কি পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস রয়েছে বা ডাকঘর রয়েছে সেটার নাম লিখবেন তারপর হচ্ছে কি পিনকোড আপনার এরিয়ার যে পিনকোড রয়েছে সেটা এখানে লিখে দেবেন উল্লেখ করে তারপরে হচ্ছে কি এবার হচ্ছে কি পুলিশ স্টেশন অর্থাৎ আপনার থানা আপনার থানার যে নাম রয়েছে সেটা এখানে উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে কি প্রাইমারি মোবাইল নাম্বার এই পয়েন্টটা আপনি গুরুত্বপূর্ণ যে আপনাকে একটা চালু আপনাদের পরিবারের কারো হোক একটা চালু মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইলটার মাধ্যমে আপনার ডিজিটাল রেশন কার্ডের বিভিন্ন স্ট্যাটাস বা খাদ্য দপ্তর থেকে বিভিন্ন এস এম এসের মাধ্যমে আপনি রেশন কার্ডের আপডেট পাবেন তা এখানে একটা চালু মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে বলা হয়েছে কি অল্টারনেটিভ মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার অন্য কোনো একটা নাম্বার যদি থাকে সেটা দেবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে এই ঘরে দিয়ে দেবেন তারপরে বলা হয়েছে কি ইমেল আইডি তো ইমেল আইডি যদি থাকে তাহলে দিবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই এবার হচ্ছে এখানে একটা বক্স দেওয়া রয়েছে দেখুন এই বক্সটাতে এখানে একটা পয়েন্ট বলা হয়েছে যে আপনি যদি খাদ্য দপ্তর থেকে বা কোনো রকম এসএমএস নিতে না চান বা কোনো মেসেজ নিতে না চান তাহলে এই ঘরে টিক করবেন তো আপনারা কখনো এই ঘরটিতে টিক করবেন না কারণ টিক করে দিলে আপনি কিন্তু আপনার কার্ডের বা খাদ্য দপ্তর থেকে কোনো আপডেট এস কিন্তু আপনারা পাবেন না তাই এই ঘরটিকে ফাঁকায় রেখে দেবেন তো এটা ছিল প্রথম পাতা ফিল এবার দেখে নেব যে দ্বিতীয় পাতায় আপনাদের কি কি লিখতে হবে এ হচ্ছে দুই নম্বর পাতা দুই নম্বর পাতা প্রথমেই দেখুন লেখা রয়েছে ডিটেল সব প্রিফার্ড ফেয়ার প্রাইস সব অর্থাৎ এফপিএস অ্যান্ড কেরোসিন অয়েল সব তো আপনি যে রেশন দোকানের আওতায় পড়ছেন বা আপনার যে নিকটবর্তী রেশন দোকান সেই রেশন দোকানের বিবরণ উল্লেখ করতে হবে তো প্রথমে বলা হয়েছে কি ইপিএস নেম অর্থাৎ আপনার রেশন দোকানে যে ডিলার বা রেশন দোকানের যে নাম সেই এটা আপনাকে এখানে লিখতে হবে তারপরে হচ্ছে কি ইপিএস কোড আপনার যে রেশন দোকানের ডিলার রয়েছে সেই ডিলারের একটি কোড নাম্বার রয়েছে তো এটা আপনার কোথা থেকে পাবেন আপনি সেই রেশন দোকান বা সেই ডিলারের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেখান থেকে সে নাম এবং তার কোড নাম্বারটা এখন থেকে পরিষ্কারভাবে জেনে নেবেন কারণ এটা ভুল হয়ে গেলে কিন্তু আপনার কার্ডটি আপনি করতে পারবেন না বা পাবেন না তো ঠিক তারপরে এখানে যখন রেখা রয়েছে কেরোসিন সব নেম তো এটা আপনারা রেশন দোকান থেকে ডিটেলসে পেয়ে যাবেন এবং আমি দেখুন আমি ঠিক যেভাবে লিখেছি আপনারা সেম এইভাবে ঘরে ঘরে প্রথমে নাম তারপরে সেই দোকানের কোড নাম্বার এভাবে উল্লেখ করে লিখবেন তারপর হচ্ছে কি এবার দেখুন নিচের দিকে চলে আসুন এবার হচ্ছে আপনি কার কার নামে কার্ড করতে চাইছেন তাদের নাম উল্লেখ করতে হবে তো প্রথমে দেখুন এখানে বলা হয়েছে ডিটেলস সব মেম্বার অ্যাপ্লাইং ফর ডিআরসি অর্থাৎ ডিআরসির জন্য বা ডিজিটাল রেশন কার্ডের জন্য যে সমস্ত সদস্যদের নাম উল্লেখ করছেন তাদের নাম লিখতে হবে তারপরে রয়েছে আধার নট ম্যান্ডেটারি ফর অ্যাপ্লিকেন্ট বিলো এজ অফ ফাইভ ইয়ার্স অর্থাৎ যে সমস্ত আবেদনকারীর নাম বা ঢুকাতে চাইছেন বা কার্ড করতে চাইছেন তাদের বয়স যদি পাঁচ বছরের নিচে হয় তাদের আধার কার্ড কিন্তু আবশ্যিক নয় কিন্তু পাঁচ বছরের ওপর হলে ওপরে হলে প্রত্যেকের কিন্তু আধার কার্ড আপনাকে দিতেই হবে তো এবার দেখে নেওয়া যাক কী লিখতে হবে তো প্রথম পয়েন্টে লেখা রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ওয়ান এখানে ব্র্যাকেটে লিখা রয়েছে এইচ ওএফ অর্থাৎ হেড অফ ফ্যামিলি তো হেড অফ ফ্যামিলি অর্থাৎ আপনার ফ্যামিলি যিনি প্রধান রয়েছেন বা হেড রয়েছেন তা সেক্ষেত্রে আপনার বাবা মা বা অন্য কেউ যে হতে পারে তো যিনি হেড রয়েছেন ওনার নাম ঠিক এভাবে লিখবেন নামের যদি এরকম দুটো তিনটে পার্ট থাকে দুটো পার্ট থাকলে প্রথমে এইভাবে নাম লিখে মাঝে একটা ঘর ফাঁকা রেখে তারপর আবার লিখবেন যদি তিনটে পার্টে নাম থাকে তাহলে আবার একটি ঘর ফাঁকা দিয়ে তারপরে এভাবে লিখবেন ওটা হয়ে যাওয়ার পর আপনার এখন দেখুন ডেট অফ বার্থ এখানে যার নাম লিখলেন তার ডেট অফ বার্থ লিখবেন তো প্রথম দুটো ঘরে তারিখ লিখবেন পরের দুটো ঘরে মাস লিখবেন পরের দুটো ঘরে সাল লিখবেন এভাবে তার জন্মের তারিখটা পরপর লিখে দেবেন তারপরে সে পুরুষ না মহিলা যে দেখুন পুরুষ মেলের পাশে পুরুষ হলে মেলের পাশের ঘরে ঠিক দেবেন আর মহিলা হলে ফিমেলের পাশের ঘরে ঠিক দিয়ে দেবেন এটা হয়ে যাওয়ার পর এবার দেখুন এখানে বলা হয়েছে যে যার নাম দিলেন তার ফাদার মাদার বা স্পাউস নেম তো পুরুষদের ক্ষেত্রে সাধারণত তার বাবার নামই দিতে হবে তো বাবার অর্থাৎ ফাদারের যে ওপর টিক করে তার ফাদারের নাম বা বাবার নামটা ঘরে লিখবেন ওটা হয়ে যাওয়ার পর হচ্ছে আধার নাম্বার এই আধার নাম্বার কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এবং আধারের প্রত্যেকের যে তো লাগবেই তো আধার নাম্বারের এই যে ঘর রয়েছে এই আধার নাম্বারের ঘরে আলাদা আলাদা ঘরে এইভাবে লিখে দেবেন আধার হয়ে যাওয়ার পর বলছে এপিক নম্বর অর্থাৎ আপনার যা যার নাম দিলেন তার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন তো আপনি ভোটার আইডি কার্ডের নাম্বার দিতেও পারেন না দিতে পারেন কারণ দেখুন এখানে স্টারমার্ক দেওয়া নেই তো যে থাকলে অবশ্যই দিয়ে দেবেন তারপরে বলা হচ্ছে যে ওয়েদার পার্সন উইজ ডিসাবিলিটি যদি এই আবেদনকারীটি শারীরিক প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করবেন এই ঘরে টিক দিয়ে আর যদি নো হয় তাহলে এই ঘরে দিয়ে নো করবে দেখুন আমি যেভাবে করে দিয়েছি তো ঠিক এইভাবে দেখুন পরে আবার বলা হয়েছে কি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট টু অর্থাৎ দ্বিতীয় আবেদনকারীর নাম তো সাধারণত আপনার প্রথমে যার নাম দিলেন তারপরে ওনার স্ত্রী বা আরও যাদের নাম রয়েছে আপনি যে নাম ঢুকাতে চান সেভাবে এখানে সাজিয়ে দেবেন তো পরপর পরপর সে এইভাবে লিখবেন প্রথমে দ্বিতীয় আবেদনকারীর নাম এভাবে লিখবেন লিখার পর এখন বলা হয়েছে আরেকটা পয়েন্ট যে রিলেশনশিপ উইথ দ্য হেড অফ ফ্যামিলি অর্থাৎ ওপরে যাকে হেড করলেন ওনার সঙ্গে ইনাম সম্পর্ক কী এখানে তখন ফর্মে আমি দেখিয়েছি যে ওপরে যার নাম দিয়েছি ওনার স্ত্রী এটা বা ওয়াইফ তাই এখানে এই ঘরে ওয়াইফ লিখে দিয়েছি রিলেশনশিপে তো সেমভাবে ওনার বয়সটা অর্থাৎ ডেট অফ বার্থটা এভাবে লিখে দেবেন তারপরে উনি মেল না ফিমেল এভাবে উল্লেখ করবেন সেটা হয়ে যাওয়ার পর ফাদার মাদার স্পাউস নেম তো যেহেতু মহিলা আছেন আবেদনকারী বিবাহিত মহিলা সেক্ষেত্রে তার স্বামীর নামটাই উল্লেখ করবেন তো স্বামীর নাম উল্লেখ করার জন্য স্পাউস নেমটা এখানে লিখবেন স্পাউস এখানে ক্লিক করে বা ওখানে টিক দিয়ে আপনার যে এখানে নামটা লিখে দেবেন স্পাউস মহিলার ক্ষেত্রে স্পাউস বলতে তার স্বামীকে বোঝায় আর পুরুষের ক্ষেত্রে স্পাউস বলতে তার স্ত্রীকে বোঝায় তো এখানে যেহেতু মহিলার নাম দিয়েছি তা স্পার্স বলে তার স্বামীর নামটা এখানে উল্লেখ করে দিয়েছি তো সেমভাবে এখানে দেখুন তার পয়েন্ট রয়েছে যে আধার নাম্বার তো যার নাম লিখলেন ওনার আধার নাম্বার এভাবে লিখে দেবেন তারপরে হচ্ছে কি এপিক নাম্বার তো ওর ভোটার আইডি কার্ডের নাম্বার থাকলে এখানে লিখে দেবেন আর যদি না থাকে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে সেমভাবে পয়েন্ট এখানে দেওয়া রয়েছে যে যিনি শারীরিক প্রতিবন্ধী কি না যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এই যখন এই ঘরের পাশে এখানে টিক দিয়ে দেবেন তো সেমভাবে আপনার পরিবারে আরও যাদের যাদের রেশন কার্ড বানাতে চাইছেন নতুন করে প্রত্যেকের দেখুন এখানে পরপর অ্যাপ্লিকেন্ট থ্রি ফোর বলে অপশান দেওয়া রয়েছে এখানে তিন নম্বর এখানে চার নম্বর প্রত্যেকের নাম এভাবে সাজিয়ে দেবেন আপনার আপনার ডিটেলস দেখে দেখে তো এ হচ্ছে বিবরণ এবার কি করবেন দেখা যাচ্ছে আপনার পরিবার এখানে যেমন এই ফর্মটাতে যেমন চারজনের অপশান দেওয়া রয়েছে আপনার পরিবারে দেখা যাচ্ছে যে পাঁচজন ছজন বা সাতজন মেম্বার রয়েছে সেক্ষেত্রে কি করবেন তো এইরকম সেম পাতাটা আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে তারপরে চারজনের পরে যে বাকি সদস্যদের নাম থাকবে সেমভাবে লিখে দেবেন সেক্ষেত্রে প্রথম পাতাটি আবার আপনার লিখার কিন্তু দরকার নেই এই দ্বিতীয় পাতাটি আপনাকে পূরণ করলেই হবে তো এবার একটু নিচের দিকে চলেন নিচের দিকে দেখুন ঠিক এই বা দিকে দেখুন এখানে একটা ছোট্ট বক্স করা রয়েছে এই বক্সে আপনারা ঠিক এইভাবে টিক করে দেবেন তারপরে এবার চলে আসুন এখানে হয়েছে সিগনেচার অথবা এল অফ অব দ্য অ্যাপ্লিকেন্ট যিনি আবেদনকারী অর্থাৎ যেনকে হেড করলেন ওপরে ওনার এবার সিগনেচার তো সিগনেচার আপনি বাংলাতেও করাতে পারেন বা ইংরেজিতেও করাতে পারেন বা যদি সিগনেচার করতে না পারে তাহলে বলছি এল অর্থাৎ আবেদনকারী বাম হাতের বুড়া আঙুলের ছাপ দিয়ে দেবেন এবং পাশে এখানে এল বলে সেই আবেদনকারীর নামটা বা অ্যাপ্লিকেন্টের নামটা উল্লেখ করবেন তারপর এখানে ডেট বলা হয়েছে যে তারিখ আপনি জমা করছেন সেই তারিখের ডেটটা এখানে উল্লেখ করে দেবেন তো এই হয়ে গেল ফর্ম ফিল এবার দেখে নেওয়া যাক যে আপনাকে এই ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র দিতে হবে তো প্রথমেই যেমন বলা হয়েছে যে অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আপনার ঠিকানার প্রমাণ আপনাকে দিতে হবে তো এখানে বলা হয়েছে যে নট রিকোয়ার্ড ইফ অ্যাড্রেস সেম অ্যাজ ইন আধা যদি আপনার আধার কার্ডের ঠিকানা সব কিছু ঠিকঠাক থাকে বা সেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অন্যান্য ডকুমেন্টের কিন্তু প্রয়োজন নেই যদি ভুল থাকে দেখা যায় যে আপনার আধার কার্ডের নাম ঠিক আছে তো ঠিকানা ভুল সেক্ষেত্রে ঠিকানা যে কার্ডটাতে ঠিক আছে ওই রকম একটা আপনাকে কাগজ জমা দিতে হবে তো এখানে কিছু উদাহরণ দেওয়া যেমন পাসপোর্ট রিসেন্ট ইলেকট্রিসিটি বিল ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন এখানে বলা হয়েছে তো আপনার এক্ষেত্রে আপনাদের কাছে যে ডকুমেন্ট থাকবে সেটা দেবেন পাসপোর্ট বা ভোটার কার্ড বা ইত্যাদি যেটা থাকবে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা সঠিক ডকুমেন্টের জেরক্স দিয়ে দেবেন এবং প্রত্যেকটা সদস্যদের কি করবেন আধার কার্ডের জেরক্স কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে দেখুন এখানে দুই নম্বর পয়েন্টে বলে দিয়েছে কপি অফ আধার অফ অল মেম্বার অর্থাৎ প্রত্যেক সদস্যের আধার কার্ডের জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে তারপর তিন নম্বরে বলা হয়েছে কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ অফ মেম্বার লেস দ্যান ফাইভ ইয়ার্স এয়ার এজ নাট হ্যাভিং আধার বলছে আপনার পরিবারের কোনো সদস্যের বয়স যদি পাঁচ বছরের নিচে হয় সেক্ষেত্রে তার আধার দেওয়ার প্রয়োজন নেই তো তার জন্ম সার্টিফিকেটের জেরাক্স বা অন্য কিছু আপনি এখানে প্রমাণভাবে দিয়ে দেবেন এবং যাদের পাঁচ বছর ওপরে রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু আধার দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তো ফর্মের নিচের দিকে আরেকটা পয়েন্ট আছে আপনাকে বলে দিই যেমন এখানে দেখুন বলা হয়েছে রিসিপ্ট রিসিপ্টটা হচ্ছে আপনারা যখন ফর্মটি এই সমস্ত ডকুমেন্টের সঙ্গে প্রিন করে অ্যাটাচ করে দুয়ারো সরকার ক্যাম্পে জমা করবেন তখন আপনাকে এই নিচের পার্টটা এই জায়গাটা থেকে কেটে দিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে এখানে বলেন দেখে বলা হয়েছে যে রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফাইভ বারকোড নাম্বার তো এই রিসিভটার সঙ্গে আপনাকে একটি বারকোড নাম্বার দেওয়া হবে যে বারকোড নাম্বারটি আপনাকে খুব যত্নে রেখে দিতে হবে এই বারকোড নাম্বারের দ্বারা আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনার কার্ডটি কত দূর হয়েছে বা কার্ডটি কবে পাবেন বা কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন তো সেটা খুব ভালো করে রাখবেন তো এখানে সিগনেচার আর সিল বলা হয়েছে ক্যাম্পে যে অফিসার জমা করবেন বা জমা নেবেন ওনার সিল সেই থাকবে এখানে তাই এইসব ঘরগুলো আপনাদের কিচ্ছু লেখার দরকার নেই এই সব ঘরগুলো আপনারা ফাঁকা রেখে দেবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন যদি আপনাদের বোঝার কিছু অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করে আমাকে জানতে পারেন আমি যথাযথ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল ফর্ম ফিল আপের বিস্তারিত বিবরণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখবেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও আমি পাবলিশ করলে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল বা কম্পিউটারে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে এটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যারা পরিচিত রয়েছে প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন এই ফর্ম ফিল আপের বিষয়টি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও পর্বটি এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ